Assalamu alaikum to all. Welcome to BRC Online School. My dear learners, I am Al Mamun before you once again. It's your third class of class 7 for English first paper. My dear viewers, today we are going to discuss my study guide, unit 2, lesson 1. প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম ইউনিট 2 এর লেসন 1টা একটুখানি আমরা দেখিয়ে দিয়েছিলাম তো আমার মনে হয়েছে এটা তোমরা পুরোপুরি বুঝতে পারো নাই তাই আমরা আবার আজকে এটাকে একটু রিভিউ করে আমরা নাম্বার লেসন 2 তে চলে যাব তো আমরা তোমাদেরকে বলেছিলাম কিভাবে ডিকশনারি থেকে একটা ওয়ার্ড বের করতে হয় হাউ টু ফাইন্ড আউট এ ওয়ার্ড ফ্রম ডিকশনারি তো চলো আমরা দেখি প্র্যাকটিক্যালি একটু দেখি चलो आम्रा धरो आम्रा एक टो वर्ड बेर करबो जे वर्ड टा होच्छे बुक धरो ए वर्डेर शब्दर अर्थ टा आमी जानी ना ताहले आम्रा किभाबे एटाके डिक्शनारी थेके बेर करबो ताहले प्रथमत आम्रा जखन डिक्शनारी खुलबो आम्रा देखते पाबो ए सिरियल एर वर्ड ए सिरियल एर वर्ड ए दिए जतो शब्द आछे सब शेष होवार परे आसबे बी सिरियल एर वर्ड মানে বি সিরিয়ালের ওয়ার্ড এর সিরিয়ালে শেষ হওয়ার পর তারপরে আমরা বি সিরিয়ালের ওয়ার্ড পাব তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমেই বি দ্বারা শুরু হয়েছে তাহলে আমরা কি করব আমরা প্রথমেই বি খুঁজে বের করতে হবে তাহলে এ শেষ করার পর আমরা বি পাব বি পাওয়ার পরে আমরা বি পেলাম তারপরে আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে যে স্যার বি দ্বারা তো অসংখ্য ওয়ার্ড আছে হাজারের উপরে ওয়ার্ড আছে তাহলে আমরা বুকটাকে সহজে কিভাবে বের করতে পারবো আমি যদি না বুঝে দেখতে থাকি তাহলে আমাকে সারা দিন দেখতে হবে আমি অনেক সময় লেগে যাবে একটা ওয়ার্ড বের করতে সেজন্য আমরা টেকনিকটা আজকে তোমাদেরকে দেখিয়ে দিব কিভাবে আমরা সহজে বের করতে পারি তাহলে বি যখন তুমি খুঁজে পেয়ে যাবা তারপর তোমাকে যেটা নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে পরের তোমার যে মানে লেটারটা বা অ্যালফাবেটটা আছে সেটা কি বি এর পরে আমরা এখানে দেখতেছি ও আছে তাহলে বি এর পরে ও তাহলে বি যখন আমরা পেয়ে গেছি সাধারণতই ডিকশনারি যখন তুমি খুঁজবে তখন দেখবা বি এর পরে প্রথম অক্ষরটা থাকবে এ বি এর উপরে কি থাকবে এ থাকবে তারপরে থাকবে বি এর পরে বি তারপরে থাকবে বি এর পরে সি এইভাবে সিরিয়াল ক্রম অনুসারে যাবে তাহলে বি এর পরে এ থাকলে আমার কি দরকার বি এর পরে ও তাহলে আমরা বুঝতেই পারতেছি প্রথম দিকে থাকবে না আমরা গুনতে থাকবো বা দেখতে থাকবো বি এর পরে ও আমরা কোথায় গিয়ে পেলাম তাহলে সরাসরি আমরা এগুলো না খুঁজে আমরা সরাসরি বি এর পরে ও তে চলে যাব ওটা যখন আমরা পেয়ে গেলাম ধরো আমরা ও পেয়ে গেলাম তারপরে আমাকে আবার ও দরকার কিন্তু তাহলে দেখো আমরা দুইটা মিলিয়ে ফেলেছি হ্যাঁ আমরা যখন পেয়ে গেলাম আমাদের বি এর সাথে ওটা যখন আমরা ডিকশনারিতে পেয়ে গেলাম তখন আমরা পরের যে অ্যালফাবেটটা আছে সেটাকে আমরা আবার দেখব তাহলে পরে আবার কি আছে ও আছে তাহলে সাধারণই কিন্তু এই যখন আমরা বি এর পরে ও পেলাম তারপরে কিন্তু তুমি সিরিয়ালি মিলিয়ে দেখবা তারপরে এ থাকবে তারপরে আবার বি ও বি থাকবে এভাবে সিরিয়ালি যাবে তাহলে তোমার দরকার কি ও তাহলে তুমি সিরিয়ালি মিলাতে থাকো বি এর ওর পরে আরেকটা ও কোথায় আছে তাহলে তুমি যখন আরেকটা ও পেয়ে যাবা তখন দেখবা কাছাকাছি শব্দটা মিলে গেছে তারপরে কে মিলিয়ে ফেললেই তোমার শব্দটা বেরিয়ে যাবে তাহলে স্যার আমরা এই যদি এই সিস্টেমটা ফলো করে ওয়ার্ডটা খুঁজি তাহলে আমরা সহজেই ডিকশনারি থেকে ওয়ার্ড বের করতে পারবো যেমন ধরো আমরা গো বের করব গো তাহলে আমার প্রথমে কি লাগবে জি লাগবে তাহলে জি যখন আমরা পেয়ে যাব তাহলে জি কত নাম্বার অ্যালফাবেট সেটা আমাকে আগে দেখতে হবে এ বি সি ডি এফ জি তাহলে হচ্ছে আমাদের ৬ নাম্বার বা ৭ নাম্বার এই নাম্বারটা আমাকে খুঁজে দেখে এ বি আমার তো দেখার দরকার নেই কারণ আমার দরকার জি আমি সরাসরি জিতে চলে যাব জি এ যাওয়ার পরে জি এর পরে আমরা এ পাবো জি এর পরে বি পাবো আমরা এ বি দেখবো কেন দেখে তো আমার সময় নষ্ট করার কোনো দরকার নেই কারণ আমার জি এর পরে দরকার ও তাহলে আমরা নিচের দিকে চলে যাব গিয়ে ও যেখানে আছে সেখানে দেখলেই আমরা পেয়ে যাব জি ও গো গো মানে যাওয়া আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে এই লেসনটাতে আর আলোচনা করব না তারপরেও যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে জানালে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকে আমরা পরের লেসনটা একটু আলোচনা করে দিব
সংক্ষেপে এরপরের যে লেসনটা আছে সেটা হচ্ছে ফাইন্ড ইওর চ্যাপ্টার। চ্যাপ্টার শব্দটা তো আমরা অবশ্যই জানি, চ্যাপ্টার মানে অধ্যায়। তাহলে আমরা বইয়ের প্রথম পৃষ্ঠাটা খুললে কি দেখি, আমাদের চ্যাপ্টারের একটা লিস্ট দেওয়া থাকে, একটা কন্টেন্ট দেওয়া থাকে না, ওই কন্টেন্টে প্রথম অধ্যায়টা কত নাম্বার পেজে আছে, দ্বিতীয় অধ্যায়টা কত নাম্বার পেজে আছে, তৃতীয় অধ্যায়টা কত নাম্বার পেজে আছে, এটা কিন্তু আমরা সবাই মোটামুটি জানি। তাহলে আমাদের সেকেন্ড যে লেসনটা রয়েছে এই লেসনের মূল প্রতিপাদ্য হচ্ছে ফাইন্ড ইওর চ্যাপ্টার। তাহলে তুমি অবশ্যই তুমি এই জিনিসটা জানো আগে থেকেই। এই জিনিসটাই আমরা ইংরেজি বই থেকে কীভাবে বের করি বা আমরা যে ডিকশনারি থেকে যেভাবে ওয়ার্ডটা বের করেছি সেটার মানে সেম কাছাকাছি না, এটা আমাকে দেয়া থাকবে। যেমন ধরো ইওর হোম, এটা ধরো একটা কন্টেন্ট, এটার পেজ নাম্বার দেওয়া আছে 17। ধরো মাই বুক, এটার পেজ নাম্বার ধরো দেওয়া আছে 87। এইভাবে কন্টেন্ট দেওয়া আছে বইয়ের প্রথম পৃষ্ঠার পরের পৃষ্ঠাটাতেই দেখবা যে আমাদের কন্টেন্ট দেয়া থাকে, কোন চ্যাপ্টারটা কত নাম্বার পেজে আছে। এই লেসন টুতে আমরা এটাই শুধু শিখব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুইটা আমরা আলোচনা করে দিয়েছি, এবং আমাদের যে মার্চ মাসের যে পরীক্ষাটা হবে, তোমাদের প্রথম মিড টার্ম পরীক্ষাটা যেটা হবে, এই দুইটা চ্যাপ্টারের আলোকেই হবে। আমরা এই দুইটা চ্যাপ্টার থেকেই তোমাদের প্রশ্নগুলো তৈরি করব। ভালো করে এই দুইটা চ্যাপ্টার তোমরা আত্মস্থ করে নিলে তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। তো আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো সবাই, খোদা হাফেজ।